আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি লেটুস, যে লেটুসগুলো ভার্টিক্যালি চাষ করা হচ্ছে, অর্থাৎ পলি হাউসে ভার্টিক্যালি লেটুসগুলো হাইড্রোপনিক সলিউশন দিয়ে চাষ করা হচ্ছে। তবে এখানে একটা ব্যাপার আমরা দেখাবো, যে এখন টেম্পারেচারটা আসলে অনেক কম, অনেক কম বলতে তাও টেম্পারেচার দুপুরের সময় 30-এর মতো থাকে, আর রাতে হয়তো একটু কম থাকে। তো এখন লেটুসের যে গ্রোথ, সেই গ্রোথটাই দেখাচ্ছি, যে আসলে যেটা সিজনের প্রোডাক্ট বা যেটা আসলে যে সময় হয় সেই সময় আসলে গ্রোথটা কত ভালো থাকে। যেমন এখানে যে লেটুসগুলো দেখা যাচ্ছে, এই লেটুসগুলোর গ্রোথ অনেক সুন্দর, কিন্তু এখানে যদি গরমের সময় বা যখন টেম্পারেচার আরও বেশি থাকে, তখন যদি এই লেটুসগুলোকে লাগানো হতো তাহলে এরকম আসলে হতো না। আর এখানে যে লেটুসগুলো আমরা দেখাচ্ছি, সেই লেটুসগুলো বিভিন্ন এইজের, বিশেষ করে দেখা গেছে যে কোন ট্রেতে লেটুসগুলো আগে লাগানো হয়েছে, কোন ট্রেতে আবার কয়েকদিন পরে লাগানো হয়েছে। এই কারণে আমরা বিভিন্ন সাইজের বা বিভিন্ন এইজের লেটুসগুলো দেখছি। তো আজকে আসলে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো, যে আসলে সিজনে যে প্রোডাক্টগুলো হয় বা যে প্রোডাক্টটা লাগানোর যে সময় বা সিজন, সেটা আসলে সে সময় পারফেক্ট হয়ে থাকে। তবে আমরা যদি চেষ্টা করি, যে সাপোজ যেহেতু এটা একটা পলি হাউস, তো এই পলি হাউসের টেম্পারেচার কমিয়ে যদি 30-এর নিচে বা 30-এর মধ্যে নিয়ে আসা যায়, তাহলে লেটুসের গ্রোথ তখন এরকম করা যাবে। কিন্তু যেহেতু পলি হাউস, আর পলি হাউসে এই 30-এর নিচে টেম্পারেচারটা আনাও খুব কষ্টকর, তাই লেটুস গরমে হবে কিন্তু আসলে এত ভালো প্রোডাকশন বা এত ভালো গ্রোথ হয় না। কারণ আমরা এর আগে কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেটুস হয়, অর্থাৎ গরমেও লেটুস হয়, কিন্তু তার প্রোডাকশনটা এরকম হয় না। কারণ তখন কি করে, যে কয়েকটা পাতা বের হয়, যে পাতাগুলো একটু চিকনো থাকে এবং সেই পাতাগুলো বের হওয়ার পরে গাছটা অনেক লম্বা হয়ে যায়। তো এরকম আসলে প্রবলেমগুলো হয়ে থাকে। তো যেটা আমরা আর একটা জিনিস এখানে দেখাতে চাচ্ছিলাম, যে এক একটা গাছ প্রায় দেখা গেছে যে 200 গ্রামের মতো লেটুস হয়ে থাকে, কিন্তু শীতের সময়, গরমের সময় সেটা সম্ভবই না। অর্থাৎ শীতের সময় যে গ্রোথটা এই লেটুসের হবে, গরমের সময় দেখা গেছে যে ওরকম হয় না। তো অনেকেই মানে পলি হাউস করার পরে যেভাবে মানে শুরু করেছিল পলি হাউস, এবং বলেছিল যে আমরা অনেকেই সারা বছর ক্যাপসিকাম বা লেটুস বা আইসবার কীরকম করবে, তো ভিডিওটা মেনলি তাদের জন্যই, যে আসলে টেম্পারেচার যদি 30-এর নিচে নামানো যায় তখন আসলে এইসব প্রোডাক্টগুলো সব সময় করা যাবে, কিন্তু টেম্পারেচার যদি 30-এর নিচে না নামানো যায় তাহলে আসলে এইসব প্রোডাক্ট করে অতটা ভালো কোনো কিছু পাওয়া যাবে না।